আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে খুলনা সুন্দরবন ভ্রমণ নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ ট্যুরটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। তো আমি গত আগস্ট মাসের শেষের দিকে এই সুন্দরবন করমজলে গিয়েছিলাম এবং কিভাবে গিয়েছি এবং আপনারা কিভাবে যাবেন এবং কোথায় যে নামতে হবে এবং কোথায় যে থাকতে হবে এবং কিভাবে নৌকা ভাড়া করতে হবে এবং কোথায় কেমন খরচ হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এটি একটি বাজেট ট্যুর। খুবই স্বল্প খরচে কিভাবে আপনি সুন্দরবন ভ্রমণ করে আসতে পারেন করমজল স্পট, সে সম্পর্কে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং কোথায় যে হোটেল বুকিং করবেন এবং হোটেল বুকিং খরচ, টিকিট খরচ এবং আর অন্যান্য যে কস্টগুলো আছে যেগুলো সবাই ভিডিওতে বলে না, কিন্তু আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনি নিজে এই ভিডিও দেখার পর নিজে একাই সেই সুন্দরবন ট্যুরে বেরিয়ে যেতে পারবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমরা খুলনায় যাচ্ছি এখন সুন্দরবনে। আমার সাথে আছে চারটা বন্ধু, সবাই হাই দাও। ঠিক আছে, আমরা এখন ট্রেনের মধ্যে উঠে গেছি। আমরা সিরাজগঞ্জ থেকে শহীদ মনসুরালি স্টেশন থেকে ট্রেনটিতে উঠেছি এবং আমাদের জন প্রতি টিকিট মূল্য 345 টাকা। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে 505 টাকা টিকিট। আমি এটা ঈশ্বরদী জাংশনে একটু থেমেছিল, সেখানে 5-10 মিনিট বিরতি দেয়, আপনারা চাইলে নামতে পারেন। আমি ট্রেনটির ভিতরে একটু আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে ফ্যান আছে এবং ফোন চার্জ দেওয়ার জন্য ইলেকট্রিসিটি ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর ট্রেন, আপনারা দেখুন। রাত বেজে 1:45 দীর্ঘ 5 ঘন্টার জার্নির পরে আমরা খুলনা স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের এখানে পৌঁছাতে 4:30 বেজে গেছে এবং ফজরের আজানও দিয়ে দিয়েছে। আমরা তৃতীয় তলায় এসেছি, এখানে একটা নামাজ স্থান রয়েছে এবং ফ্রেশ হওয়ার জন্য একটু স্থান রয়েছে উজু করা এবং পেশাব পায়খানার জন্য। তো আপনারা চাইলে এখানেও আসতে পারেন। এরপর আমরা স্টেশন থেকে বের হয়ে পাশের একটা হোটেল এসেছি, এখানে চাইলে আপনারা নান রুটি খেতে পারেন 10 টাকা পিস বা খিচুড়ি খেতে পারেন 20-30 টাকা প্লেট। এরপর এখান থেকে আপনাদেরকে যেতে হবে মোংলা বন্দরে, সেজন্য আমরা একটা অটো নিয়েছি, অটো ভাড়া 10 টাকা, এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। রেল স্টেশন থেকে আমরা এসেছিলাম সোনাগাড়া, সেখান থেকে বাস টার্মিনালে আমরা উঠেছি মোংলার বাস স্ট্যান্ড। আপনার 110 টাকা করে ভাড়া, এরকম একদম লোকাল বাস। এটা খুলনার 0 পয়েন্টে এসে প্রায় 10-15 মিনিট বিরতি দিচ্ছে। তো নেক্সট ভিডিও সামনে। বাসের প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে, খুলনা শহর দেখতে দেখতে আপনারা মোংলা বন্দরে পৌঁছে যাবেন। আমরা এখন খানজানালি ব্রিজ পার হচ্ছি। তো বাসে প্রায় 1 থেকে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে সোনাডাঙ্গা থেকে মোংলা বন্দর পৌঁছাতে। তো আমি আপনাদের কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি, এরপর আমি আপনাদেরকে হোটেল বুকিং সম্পর্কে একটু তথ্য দিয়ে দেব। এখানে খানজানবিলে আলী ব্রিজটি আপনারা রাতে চাইলে উপভোগ করতে পারেন, রাতের দৃশ্যটা অনেক অ্যামেজিং। চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর আছে, খাল বিল এবং কিছু আছে। আমি এখন আপনাদেরকে যে হোটেলে আমরা রাত্রি যাপন করেছিলাম এবং চলুন ভিতরে দেখাই। এই যে আমরা 5 জন একটা সুন্দর রুম নিয়েছি, এখানে 3টা বেড রয়েছে, একটা বড় বেড, মূলত 4 জনের রুম, আমরা 5 জন থাকব। একটা অ্যাটাচ বাথরুম আছে, একটা টিভি দেওয়া হয়েছে কিন্তু টিভিটা চলছে না, ডিশ লাইন নাই। একটা এক আছে, আমাদের সাথে 2 বোতল পানি দেওয়া হয়েছিল। এই নাইম হাই দাও। এপাশে একটা জানালা আছে, এপাশে ওয়াশরুম, সুন্দর একটা ওয়াশরুম। ওয়াশরুমের সাথে শ্যাম্পু সাবান ফ্রি দেওয়া হয়েছিল এবং আর আমি যদি ভাড়াটা বলি আপনাদেরকে, ভাড়া নিয়েছে এক রাতের জন্য 800 টাকা 5 জন মিলে। ধন্যবাদ। এখন আমরা মোংলা বন্দরে চলে এসেছি, এখান থেকে আমাদেরকে একটি ট্রলার বা নৌকা ভাড়া করে নিতে হবে এবং এটা সম্পূর্ণ রিজার্ভ করে নিতে হবে। এখন যেহেতু অফ সিজন চলছে সেজন্য একটু মূল্য বেশি, আর অন সিজন শীতকালে আপনারা কম মূল্যে যেতে পারবেন। তো
এখানে খরচের কথা একটু বলে রাখি, নৌকা যাওয়া আসা একদম রিজার্ভ ভাড়া, এবং অবশ্যই সাথে খাবার নিয়ে যাবেন, কারণ সেখানে খাবার খুবই কম পাওয়া যায়। তো নৌকা রিজার্ভ প্রায় বর্তমান মূল্য 2,000 থেকে 2,500, 3,000, প্রায় তারা 4,000-5,000 টাকা দাবি করে। তো আপনারা মূল্য যাচাই করে নেবেন এবং ট্রলারে চলে যাবেন। তো এখানে ট্রলার খরচ বাদে আপনারা ওপার যে কিছু খরচ আছে, যেমন সিকিউরিটি গার্ড নিতে হবে 575 টাকা এবং টিকিট জন প্রতি 46 টাকা। তো আমরা এখন আমাদের ট্রলারে উঠছি। এই মংলা বন্দরে আমরা সাব্বির হায়দা নাইম সানগ্লাস কই মিলন বোটটা সুন্দর আছে, উপরে ছাউনি আছে, এই পাশে ইঞ্জিন, এখানে আরো অনেকগুলো বোট আছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন। প্রতিটা বোট প্রায় 2,000-2,500 টাকা ভাড়া, এখানে এক্সট্রা আরো 15-30 টাকা ফি দিতে হয়। এখানে একটা লাইফ সাপোর্ট রিং আছে। মংলা বন্দর করম জলে যাচ্ছি আমরা এখন। আমরা এই যে ফার্স্ট ফ্রেন্ড যাচ্ছি, সুন্দরবনের সিজনের সময় আপনারা জনপ্রতি 150 টাকা যেতে পারবেন, কিন্তু এখন আমরা 5 জন মিলে তাই 500 টাকা জনপ্রতি খরচ করছি। আমরা খাবার পানি এবং কিছু খাবার শুকনা খাবার নিয়ে নিয়েছি। তো চলুন এই পশুর নদীর ভিউ দেখতে দেখতে আমাদের কণ্ঠে গাওয়া একটি গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাই করমজল। আমার মন বসে না শহরে ইট পাথরে সাগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে, মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত, এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, এর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা খাইতে খাই দিতাম জীবন তারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমরা প্রায় 1 ঘন্টার জার্নি, নৌকা জার্নি শেষে আমরা এখন সুন্দরবন করমজল স্পটে এসে পৌঁছেছি। তো আমরা চারপাশে অনেক বানর দেখতে পাচ্ছি এবং আরও অন্যান্য পর্যটকরা এখানে এসে ভিড় জমিয়েছে, তাদের আমরা দেখতে পাচ্ছি। তো খুঁড়ি আমরা এই আমাদের নৌকাটা এখানেই থামবে, বিরতি দেবে। আপনারা যেহেতু রিজার্ভ করে এসেছেন, যতক্ষণ ইচ্ছা এই স্পটটি ঘুরে দেখতে পারবেন। এবং আমরা এখন নৌকা থেকে নেমেছি, এখানে একটা ট্রলার সিস্টেম। আমরা সুন্দরবন করমজলের গেটটা দেখতে পাচ্ছি এবং পাশে রয়েছে টিকিট কাউন্টার এবং অন্যান্য কিছু একটা বেলি সেতু। তো আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। তো এই কাউন্টারে আসার পর আপনার যে খরচ, গ্রুপ প্রতি একজন সিকিউরিটি গার্ড নেবে 575 টাকা এবং জন প্রতি টিকিট 46 টাকা। তো আমাদের 8 জনের জন্য প্রায় 800 টাকা খরচ পড়েছিল, নাকি সরি, আমরা 5 জনের জন্য 800 টাকা পড়েছিল। এখানে টিকিট মূল্য এবং বিদেশিদের পর্যটক মূল্য সবগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এ ছিল আমার প্রথম পর্বের ভিডিও, এরপর আমি সুন্দরবনের ভিতরটা একদম ঘুরে ঘুরে দেখাবো, সে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।